খবর চোখ রাখবো। জট কাটলো উচ্চ প্রাথমিকে, উচ্চ প্রাথমিকে স্থগিতাদেশ তুলল হাইকোর্ট। ইন্টারভিউ তালিকা দিয়ে চাকরি প্রার্থীদের অভিযোগ, দু সপ্তাহের মধ্যে জানাতে হবে এসএসসি কে, এমনটা জানিয়েছে সম্রাট। আমাদের প্রতিনিধি রয়েছে সম্রাটের কাছ থেকে বিস্তারিত জানবো সম্রাট। দেখো, কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেখানে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে, এবং শুধু তাই নয়, বলা হয়েছে নির্দেশে দু সপ্তাহের মধ্যে ইন্টারভিউ তালিকা নিয়ে চাকরি প্রার্থীদের অভিযোগ করতে হবে কমিশনের কাছে। চাকরি প্রার্থীরা অভিযোগ জানাবেন অনলাইন এবং অফলাইন, এই দুই মাধ্যমেই অভিযোগ জানানো যাবে। অভিযোগ পেয়ে কমিশন সরাসরি চাকরি প্রার্থীদের সঙ্গে আলোচনায় বসবে। এবার কিভাবে আলোচনা, হাইকোর্ট জানাচ্ছে ন্যূনতম যারা কমিশনের সেক্রেটারি লেভেলের যারা আধিকারিক তারা 12 সপ্তাহের মধ্যে সেই সব অভিযোগগুলি শুনে নিষ্পত্তি করবে। অর্থাৎ উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার যে স্থগিতাদেশ জারি করা হয়েছিল সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হলো, এবং পাশাপাশি হাইকোর্ট এটাও জানিয়েছে যে ইন্টারভিউ প্রক্রিয়া যদি এগিয়ে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। অর্থাৎ ইন্টারভিউ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কমিশনকে অনুমতি দিচ্ছে হাইকোর্ট। এবং তার সেক্ষেত্রে যারা 2016 উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রত্যেকে আরো একবার যাতে নিয়োগ প্রক্রিয়া বসার সুযোগ করে দেওয়া যায় সেক্ষেত্রেও সেই আবেদনও হাইকোর্ট আজ রেখেছে কমিশনকে। অর্থাৎ 2016 অর্থাৎ যেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে এত আইনি জটিলতা সেক্ষেত্রে হাইকোর্ট বলছে যে এই 2016 উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় যারা অংশ নিয়েছেন প্রত্যেককে যাতে আরো একবার নিয়োগ প্রক্রিয়ায় বসার সুযোগ করে দেওয়া যায় সেই সুপারিশ আজকে করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সুপারিশ হাইকোর্টের তরফে, এবং অবশ্যই যারা কমিশনে যে সমস্ত চাকরি প্রার্থীরা সকাল থেকেই লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন অভিযোগ জানানোর জন্য তারা অনেকেই হতাশ, অনেকের মধ্যে থেকেই মিশ্র প্রতিক্রিয়া উঠে আসছে। একদমই, অনেক ধন্যবাদ সম্রাট। আমরা সেই প্রতিক্রিয়ায় ধরার চেষ্টা করব, কারণ সকালেই এক প্রস্ত বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা, সেই ছবিও আমরা দেখাচ্ছি, সেখান থেকে কি বক্তব্য উঠে এসেছে একটু শোনা যাক। ভেতরে যেটা উনি বললেন সেটা হচ্ছে টোটালটা মানে কোর্টের আওতাধীন, এবং কোর্ট যা বলবেন সেটাই করবেন, এবং যেটা এই সমস্ত যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেগুলো উনি কোর্টে যা বলবেন সেটাই তিনি মেনে চলবেন আর কি, এর বাইরে উনি কিচ্ছু বললেন না। আপলোড অর্ডার যেটা বললেন সেটা মানে কোর্টই নির্বাচন করবেন, সবকিছু কোর্টে ডিসাইড করবেন যে কি হবে না হবে। সুতরাং আপলোড বিষয়ে আমরা যখন বললাম অ্যাপ্লিকেশন দেবো না, সেসব কিছু দরকার নেই, উনি কোনো কথা বলতে চাইলেন না।